সেই ইট সেই সুরকি এখনও আছে, সেই নবাব সিরাজউদ্দৌলা নেই, তার প্রাসাদটি নেই। এভাবে ভেঙে চুরে এই ভাগীরথীর বুকে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। হিরাজের প্যালেসকে আসলে রাতের অন্ধকারে মাটি কেটে কেটে বসিয়ে দেওয়া হয়েছিল। এত অত্যাচারের পরেও এখানে গঠন দেখুন, পুরো ভাঁজগুলো দেখুন। এখানে যখনই আসি না, যতবারই বহুবার তো এসেছি, আসলে কেমন যেন একটা দীর্ঘশ্বাস পড়ে, একটা বড় নিঃশ্বাস, মানে যেন কী যেন একটা ছিল, কী যেন পেলাম, কী যেন হারিয়ে গেল। একটা দীর্ঘশ্বাসের নাম এখন এই হিরাঝিল প্রাসাদ। এখানে যিনি আসবেন তাকে দীর্ঘশ্বাস ফেলতেই হবে, যদি তিনি এই বাংলার এই মাটির সন্তান হয়ে থাকেন, তাহলে তো তার দীর্ঘশ্বাস আরও দীর্ঘ হয়ে যাবে। বন্ধুরা, মুর্শিদাবাদ সদর বহরমপুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সালাহউদ্দিন সুমন। আপনারা কাকে দেখতে পাচ্ছেন একটু গেস করুন। মানুষ দা, মানুষ বাংলা চ্যানেল আপনারা সবাই দেখেন। এবার বাংলায় ইতিহাস নিয়ে যিনি দুর্দান্ত চর্চা করেন, অনেক কিছুই দেখেন, সেই মানুষ দার বাসায় এসেছি আমি। এখানে লাঞ্চ করলাম, পরে দাদাই আমাকে নিয়ে যাচ্ছেন মুর্শিদাবাদের সেই একটা ইতিহাসের প্রাণকেন্দ্র বলা চলে হিরাঝিল প্রাসাদ, যে প্রাসাদ এখন আর সেভাবে নেই, সেটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, হয়তো ইট কিছু দেখতে পাবো। তারপরেও যে প্রাসাদে নবাব সিরাজউদ্দৌলা বসবাস করতেন, সেই হিরাঝিল প্রাসাদ সম্পর্কে মানুষের আগ্রহ প্রবল, আমার তো অন্তত আগ্রহ রয়েছে। এর আগে আমি যখন মুর্শিদাবাদে এসেছিলাম তখন সেখানে যেতে পারিনি, দাদার কাছে সেখানে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করার পরপরই দাদা বলেছিলেন তুমি আসো, তোমাকে আমি নিয়ে যাব। আজকে দাদার সঙ্গী হচ্ছে আমি, দাদা আমাকে নিয়ে যাচ্ছেন সেখানে। চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সেই হিরাঝিল প্রাসাদ। বহরমপুর শহরে মানস সিনহা দাদার বাসায় পেটপুরের দুপুরের খাবার খেয়ে তার বাইকে চেপেই রওনা দিলাম সেই হিরাঝিল প্রাসাদের দিকে। দাদা বৌদির আতিথেয়তা আর পিচ্চি মৌলির সাথে আড্ডা আলাপচারিতায় দারুণ এক সময় কাটলো এখানে। আমি আসছি বলে দাদা আমার জন্য দুদিন সময় হাতে রেখেছেন। আজ প্রথম দিন যাচ্ছি সেই হিরাঝিল প্রাসাদে, যে প্রাসাদে বসবাস করতেন বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা। সত্যি সত্যিই সিরাজউদ্দৌলার বসত ভিটায় যাচ্ছি ভাবতেই অন্যরকম এক অনুভূতি কাজ করছে মনে। যাচ্ছি এমন এক মানুষের সঙ্গে যিনি মুর্শিদাবাদের ইতিহাস নিয়ে রীতিমতো গবেষণা করছেন আর হিরাঝিল বাঁচাও আন্দোলনেরও একজন সক্রিয় কর্মী। ভাগীরথী নদীর তীর ঘেঁষে পিচঢালা পথে চলতে চলতে ধীরে ধীরে প্রবেশ করতে থাকলাম মুর্শিদাবাদের সেই ইতিহাস সমৃদ্ধ এলাকায়। পথের ধারের দৃষ্টিনন্দন এই পুরাতন মসজিদটি নবাব সিরাজউদ্দৌলার আমলে তৈরি করা হয়েছে বলে জানালেন মানুষ দা। মানুষ দা মোটরসাইকেল চালাচ্ছেন আর একের পর এক ইতিহাসের বর্ণনা দিয়ে যাচ্ছেন। এমন মানুষের সাথে ভ্রমণ সত্যিই এক দারুণ অভিজ্ঞতা। হিরাঝিল প্রাসাদে যেতে হলে পার হতে হবে ভাগীরথী নদী। দাদা আমাকে নিয়ে এলেন লালবাগ সদরঘাটে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি লালবাগ সদরঘাটে। এই যে দেখুন, তিনটি নৌকা দিয়ে একটি ফেরি বানানো হয়েছে। এই ফেরি দিয়েই এই নদীটি পারাপার, নদীতে পারাপার করা হয় মোটরসাইকেল থেকে শুরু করে যানবাহন, প্রাইভেট কারও পার করা হয় আর মানুষ তো পার হয়। তো এটাতে আমরা নদীর ওপারে যাব, যে পারে খোশবাগ, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার যে কবরস্থান রয়েছে খোশবাগ আমি গিয়েছিলাম এর আগে, আপনারা আপনারা দেখেছেন। আর ওপারে গিয়েই কিন্তু যেতে হবে সেই হিরাঝিল প্রাসাদ, যেখানে সিরাজউদ্দৌলার প্রাসাদ ছিল সেখানে। তো আমি ঠিক ভালোভাবে চিনি না, দাদার কাছে জানতে চাইবো, দাদা কোন দিকে এখান থেকে খোশবাগটা কোন দিকে আর হিরাঝিল প্রাসাদটা কোন দিকে? ওপারটা হচ্ছে আমাদের ভাগীরথীর পশ্চিম পার, আর আমরা খোশবাগটা যাব ঠিক এই দিকটা, এদিকে। হ্যাঁ, একদম এই দিকটা, এই জায়গাটা হচ্ছে খোশবাগ।
আর ঠিক এর মাঝামাঝি এইরকম জায়গায় আমাদের আছে রশ্মিবাদ, যেখানে আছে বাংলার দ্বিতীয় নবাব সুজউদ্দিন খাঁর সমাধি আছে। ঠিক তারপরে আরেকটু পার করে আমরা চলে যাব মনসুরগঞ্জ প্যালেস, যেখানে আছে অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার হিরাজিল প্রাসাদ। ঠিক আমি আঙুলটা যেদিকে দেখাচ্ছি একদম ওই দিকটাতে, একদম ওই দিকটাতে হচ্ছে হিরাজিল প্রাসাদ। তিনটি নৌকা জোড়া দিয়ে এমন ফেরি আমি আগে কখনো দেখিনি। বাঁশের চাটায় বিছানো ফেরিতে চার চাকার গাড়িও যে পার হয় তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। এই ঘাটে একই রকম দুটি ফেরি চলাচল করে মধ্যরাত পর্যন্ত। 10 মিনিটের মধ্যে এই ফেরিটি পরিপূর্ণ হয়ে গেল। এরপর শ্যালো মেশিন চালু করে এপার থেকে ওপারের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। এই সেই ভাগীরথী নদী। এই নদী মুর্শিদাবাদের উত্থান পতনের ইতিহাসের নীরব সাক্ষী। বহমান এই নদীর দিকে তাকিয়ে সেই সময়ের ইতিহাসের কথা ভাবতে ভাবতে কেমন যেন আনমনা হয়ে যায় বারবার। ভাবনার গভীরে তলিয়ে যাওয়ার আগেই পৌঁছে গেলাম ঘাটে। এই আধুনিক যুগেও এভাবে এত মানুষ ও যানবাহন নদী পারাপার হয় কিছুটা অবাকই লাগল। নদী পার হয়ে দাদার বাইকে চেপে আবারও চলতে থাকলাম ইতিহাসের জনপদে। এখন যে এলাকায় চলছি, সম্ভবত নবাব সিরাজউদ্দৌলার সময়ে নদীর এপারের এই এলাকাটি বেশ সমৃদ্ধ ছিল। নদীর যে পাড়ে হিরাঝিল প্রাসাদ ছিল সেই পাড়ে আজকের মতো এমন অবস্থা ছিল না নিশ্চয়, বিষয়টি সহজেই অনুমান করা যায়। রশ্মিবাগ, খোশবাগ, মনসেরগঞ্জ এই নামগুলোই এই এলাকার ঐতিহ্যলুষের প্রমাণ দেয়। এখন আধুনিক নাগরিক জীবনের সব কিছুই নদীর ওপারের লালবাগ কেন্দ্রিক এলাকা জুড়ে। ওপারের তুলনায় এপার অনেকটাই নিষ্প্রব, তবে প্রাকৃতিক সৌন্দর্যে এপার সত্যি সত্যি এখনো অনন্য। এ এলাকায় সবুজ ফসলের মাঠের পাশাপাশি রয়েছে অনেক আম বাগান। এপারে এলে আর কিছু না হোক বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন, সবুজের মায়ায় চোখের প্রশান্তি পাবেন। চলতে চলতে মূল রাস্তা থেকে গ্রামের দিকে সরু রাস্তায় নেমে গেলেন মানসদার। বন্ধুরা, নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার এবং উড়িষ্যার সেই প্রতাপশালী নবাব, তার প্রাসাদে যাচ্ছি কোনো রাস্তা নেই। চিন্তা করুন, নবাবের প্রাসাদের যাওয়ার কোনো রাস্তাই নেই। এই যে গ্রামীণ এই রকম মেঠো পথে, একেবারে সরু পথে কোনো রকমে যেতে হচ্ছে, এটি ভাবতেও অবাক লাগে। প্রাসাদ তো ধীরে ধীরে একেবারে মাটির সাথে প্রায় মিশে গেছে, সেই সাথে সেখানে যাওয়ার রাস্তাটাও নাই হয়ে গেছে। সিরাজউদ্দৌলার সেই হিরাঝিল প্রাসাদের সন্ধানে যেতে যেতে বাইকের রাস্তাও ফুরিয়ে গেল, এখন আমাদেরকে হাঁটতে হচ্ছে। এই যে দেখুন, যে দাদা আমাকে নিয়ে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে আমরা একেবারে ভাগীরথী নদীর তীরে চলে এসেছি। দেখুন কি খরস্রোতা একটি নদী ভাগীরথী, এই মুর্শিদাবাদের উত্থান পতনের ইতিহাসের সাক্ষী এই ভাগীরথী। দেখুন এভাবে ভাঙছে। কত কিছুই জানে এই নদী, কত কিছু দেখেছে। সত্যি এই নদীটি দেখলেই আমার কাছে মনে হয় এই নদীও ইতিহাসের একটি বড় সাক্ষী। এক মনে হওয়ার কিছু নেই, সত্যি সত্যি এখানকার সব ইতিহাসের সাক্ষী এই ভাগীরথী নদী। এই নদীর তীরেই সামনেই হয়তো দাদা আমাকে নিয়ে যাচ্ছেন, সেখানেই হিরাঝিল প্রাসাদ। আসলে আমরা যে জায়গার উপর দিয়ে হাঁটছি এটা কিন্তু প্রাসাদেরই জায়গা। আচ্ছা, আমি যদি আমরা নিচে তাকাই
আমরা খুঁজে পাবো প্রাসাদের টুকরো। এই যে আমরা এখন নামছি এখানে খালটা দিয়ে, এখানে যদি একটু হাত দিয়ে আমরা দেখি, আমরা প্রাসাদের ইট দেখতে পাবো। এগুলো সবই হিরাজিল প্রাসাদের ইটের টুকরো। এই যে টুকরো কোথাও নেই, সব হিরাজিল প্রাসাদের টুকরো। এখানে আমরা পুরো ইটের ছোটো ছোটো এই যে বাংলা ইট, এই যে সম্পূর্ণ ইটগুলো, এগুলো সবটাই হিরাজিল প্রাসাদের অংশ। বন্ধুরা, হাঁটতে হাঁটতে যে হিরাঝিল প্রাসাদের অংশের ভিতরে চলে এসেছি আমি বুঝতেই পারিনি। এই সেই হিরাঝিল প্রাসাদ যার অস্তিত্ব সাদা চোখে, খালি চোখে, সহজ দৃষ্টিতে কোনোভাবেই চোখে আসবে না। এখানেই নবাব সিরাজউদ্দৌলা থাকতেন এই প্রাসাদে। সেই প্রাসাদ এখন নেই, মাটির সাথে মিলিয়ে গেছে, শুধুমাত্র ওই ইতিহাসের অংশ হয়ে, প্রমাণ হয়ে এখনও টিকে রয়েছে। দেখুন এখানে ইট কিছু পড়ে রয়েছে, যে দেখুন একটি ইট এবং ছোট ছোট এরকম ইট আরও অনেক এখানে আশপাশে দেখতে পাচ্ছি। আমরা যদি এই দিকটা তাকিয়ে দেখি না, দূরে দেখা যাচ্ছে হাজারদুয়ারি। জানি না ক্যামেরায় কতটা আসছে। ওই যে হাজারদুয়ারি, ওই যে হাজারদুয়ারি। আর এই যে এখানে জলের মধ্যে দেখা যাচ্ছে এই যে চত্বরগুলো, এগুলো সব হচ্ছে হিরাঝিল প্রাসাদের। এইভাবে ধস নেমে নেমে চলে যাচ্ছে। এটা প্রায় বহু দূর পর্যন্ত এই প্রাসাদ ছিল। তখন ভাগীরথী এতটা বইত না, ভাগীরথী আরও অনেক দূরে ছিল, অনেক দূরে ছিল ভাগীরথী। ভাগীরথী ক্রমশ এদিকে সরে সরে আসছে আর প্রাসাদ ক্রমশ গ্রাস করছে। এখন যে আমরা যে ভিত্তিভূমির উপরে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে মূল প্রাসাদের এমতাজ মহল। এইটুকু অংশ টিকে রয়েছে, বাকি প্রাসাদ চলে গেছে জলের তলে। কি আশ্চর্য কথা! এই যে দেখুন নদী ভাঙন হচ্ছে, এই যে আস্ত দেয়াল দেখা যাচ্ছে নিচে, দেখুন খেয়াল করুন হিরাঝিল প্রাসাদের অংশ, ওই যে ওইখানে খেয়াল করুন, দেখুন ওইখানে পুরো প্রাসাদটি নদীর বুকে বিলীন হয়ে যাচ্ছে দিনের পর দিন। এখানে তো সেই পূর্ণাঙ্গ প্রাসাদ তো নেই, যে ভিত্তিপ্রস্তর বা মাটির নিচে যেটুকু ছিল সেটাও কিন্তু নদী গ্রাস করে ফেলছে। বন্ধুরা দেখুন এই যে হিরাঝিল প্রাসাদ, এটি নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদ। আর ওই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কি না, ওই যে সেই হাজারদুয়ারি প্রাসাদ, যে প্রাসাদটি নির্মাণ করেছিলেন মীরজাফরের পরবর্তী যে বংশধর, তার হাতে নির্মিত সেই হাজারদুয়ারি প্রাসাদ। এই হাজারদুয়ারি প্রাসাদ কিন্তু এই হিরাঝিল প্রাসাদের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দেখা যাচ্ছে, কিন্তু সেই সুউচ্চ বৃহৎ হাজারদুয়ারি প্রাসাদে দাঁড়িয়ে কোনোভাবেই আপনি দেখতে পাবেন না হিরাঝিল প্রাসাদ। হিরাঝিল প্রাসাদ যে মাটির সাথে বিলীন হয়ে গেছে, নবাব সিরাজউদ্দৌলাকে যেভাবে ইতিহাস থেকে একেবারে ধীরে 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 নাই করে দেওয়ার মতো হয়ে গেছে, ইংরেজদের হাতে ক্ষমতা যাওয়ার পরে, পলাশির প্রান্তরে পরাজিত হওয়ার পরে, তাকে হত্যা করার পরে সিরাজকে মুছে দেওয়ার চেষ্টা যে এরকম করে করা হয়েছে, ঠিক সেভাবেই তার যে স্থাপনা, তার যে বাসভবন, তার যে রাজপ্রাসাদ, সেটিও যেন টিকে থাকে সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি। হয়তো চাওয়াই হয়েছে সেগুলোও ধ্বংস হয়ে যাক। এই যে দেখুন আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন কত ইট, এই সবগুলো ইট হচ্ছে হিরাঝিল প্রাসাদের ইট। এই যে ইট আমি ছুঁয়ে দেখছি, আমার কাছে মনে হচ্ছে যে হয়তো নবাব সিরাজউদ্দৌলা এই ইটটি নেড়ে দেখেছেন বা এখানে টাচ করেছেন, হয়তো টাচ করেননি, কিন্তু এই ভবনে যে তিনি ছিলেন সেই অনুভূতি, সেই ভবনের ইট ছুঁয়ে দেখার অনুভূতিটা সত্যি আলাদা। এটি সহজ কোনো কিছু নয়, এটি অন্তর দিয়ে অনুভব করতে হয়, আমি সেটি সত্যি সত্যি অনুভব করতে পারছি। প্রমত্তা ভাগীরথীর তীরে এককালে গড়ে উঠেছিল যে প্রাসাদ, সেই প্রাসাদ এভাবেই নদীর বুকে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। নদীর জলে ডুবে ডুবে প্রাসাদের ভাঙা ইট যেন বিলাপ করছে নিঃশব্দে, যে বিলাপ কেউ শোনে না, কেউ বোঝে না, কেউ আমলে নেয় না। শুধু পাড় ভাঙার শব্দই হয়তো কানে পৌঁছে মানুষের, কিন্তু হিরাঝিলের বুক ফাটা আর্তনাদ মিলিয়ে যায় বাতাসে, তলিয়ে যায় ভাগীরথীর শীতল জলে। বন্ধুরা এখানে এসে আমি দেখতে পাচ্ছি একটা রাজপ্রাসাদ কিভাবে নদীতে বিলীন হয়ে গেল, যেন তেন রাজপ্রাসাদ নয়, নবাব সিরাজউদ্দৌলার রাজপ্রাসাদ হিরাঝিল। দেখুন
কি বিশাল একটি দেয়াল এভাবে নদীর বুকে বিলীন হয়ে যাচ্ছে। একটু দেখাই আপনাদেরকে, দেখুন কত বড় একটি দেয়াল কিভাবে এই নদীর বুকে এভাবে পড়ে রয়েছে। এই যে মানুষ এটি এখান থেকে মাটি সরিয়ে হয়তো পানি টানি নেন। এই যে দেখুন এভাবেই নদীর বুকে, এই যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমি দাঁড়িয়ে রয়েছি, তারপরে দাদা দাঁড়িয়ে রয়েছেন, মানুষদা, আমরা কিন্তু প্রাসাদের যে ভেঙে পড়া অংশ সেই অংশের উপরেই দাঁড়িয়ে রয়েছি। এই যে ইটের উপর আমার পা দেখতে পাচ্ছেন, নবাব সিরাজউদ্দৌলার রাজপ্রাসাদের এই ইট দেখুন না, সেই ইট সেই সুরকি এখনও আছে। সেই নবাব সিরাজউদ্দৌলা নেই, তার প্রাসাদটি নেই, এভাবে ভেঙে চুরে এই ভাগীরথীর বুকে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। ইতিহাসটাই আছে আর সব কিছু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এগুলো যদি আর সংরক্ষণ করা না হয় তাহলে এই ভবন তো নেই, এই রাজপ্রাসাদ তো নেই, এই হিরাজিল প্রাসাদ তো বিলীন হয়ে যাচ্ছেই। হয়তো একদিন এখানকার ইতিহাসটাও আর থাকবে না, মুছে যাবে। আমরা যদি ইতিহাসের নিদর্শনগুলোকে না রাখতে পারি তাহলে ইতিহাস থাকবে কোন জায়গা থেকে। এই যে এভাবে ভেঙে চুরে পড়ে যাচ্ছে, এই যে দেখুন আমরা দেখতে পাচ্ছি পুরো প্রাসাদের একেবারে স্থাপনা বোঝাই যাচ্ছে, কত ইট দেখা যাচ্ছে। এইগুলো কি সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া যায় না? উদ্যোগ তো আমরা মানে বারবার নিচ্ছি, আমরা প্রচার করছি, সরকারের কাছে চিঠিও পাঠানো হয়েছে, একটা হিরাজিল বাঁচাও কমিটিও তৈরি হয়েছে, তারা চেষ্টা করছে, আমরা আন্দোলনও করেছি, আমরা পথেও নেমেছি সমর্পিত উদ্যোগে, মানে আমি যাকে আজকে লুৎফুন্নেসা বলি তার উদ্যোগে আমরা অনেক আন্দোলনও করেছি, প্রচুর জায়গায় আমরা মেল করেছি সরকারের বিভিন্ন দপ্তর, একদম কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকার, তাদের যে আমাদের সেচ দপ্তর আছে সবাইকে আমরা করেছি, জেলাশাসক সবাইকে করেছি। তবে আশার আলো দেখতে পেয়েছি যে রাজ্য সরকার থেকে জেলাশাসককে একটি চিঠি পাঠিয়েছিলেন যে বিষয়টি দেখার জন্য, এবং আমাদের যে পর্যটন দপ্তর আছে সেই দপ্তর থেকে একজন এসেছিলেন, উনি ইন্সপেকশন করে গেছেন। তারপরেও আমরা আর সেরকম কিছু পাইনি বা সেরকম আশার আলো, ওই একবারই তিনি এসেছিলেন এবং তারপর থেকে আমরা কিছু মানে আমরা জানতে পারিনি যে তারপর আর কী হলো। তারপর অনেকগুলো মাসও পেরিয়ে গেল আর কিছুদিন পর বর্ষাও নামছে, বর্ষা নামা মানেই হচ্ছে ধস নামা, আর প্রত্যেক বছর 1 ফুট 2 ফুট 3 ফুট করে করে এই হিরাজিল প্রাসাদ তলিয়ে যাচ্ছে। আবার একটা বর্ষা মানে আবার কিছু শেষ। আহা, আমি তো এখানে শুধু নদীর অংশ, নদীর নদীতে পড়ে আছে সেই অংশ দেখিয়েছি, এদিকে খেয়াল করিনি। আপনারা একটু দেখুন, খেয়াল করুন, আপনারা আস্ত প্রাসাদের ভিত্তি প্রস্তর দেখতে পাবেন, দেখুন সেই সময়ে কত মজবুত করে কত মোটা আস্তরণ দেখতে পাচ্ছেন, বিশাল স্থাপনা। সেই স্থাপনা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এই যে ইট, ইট এই যে খুলে খুলে আসছে, এভাবে পড়ে যাচ্ছে, এটি হিরাজহিল প্রাসাদের ইট। এই যে দেখুন হিরাজহিল প্রাসাদের ইট, এভাবে যে দেখতে পাবো আমি ভাবিনি যে এত কিছু এখানে রয়েছে। এইগুলো এইভাবে যে খুলে আমার হাতে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আস্তে আস্তে নদীর বুকে চলে যাচ্ছে। এগুলো সংরক্ষণ তখনই হবে যখন নদীর ভাঙন থেকে এগুলো রক্ষা করা যাবে। দেখুন না কত এখানে আপনারা দেখতে পাবেন যে কত ইট আর কত এই যে স্থাপনার অংশ, এই কংক্রিট দেখুন, এই যে সুরকি চুন সুরকির কাজ দেখুন, এই যে সেই চুন সুরকির কাজ, কি মজবুত কাজ। এগুলো কিন্তু আর থাকছে না, নদীর ভাঙনে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। দেখুন কত বড় অংশ, কত বৃহৎ, এটি কল্পনাই করা যায় না যে কত বড় একটি প্রাসাদ, এত বড় প্রাসাদ একেবারে নাই হয়ে যাচ্ছে, নাই হয়ে গেছে, কিন্তু যে সামান্য অংশটুকু টিকে রয়েছে সেটিও আর থাকছে না। নবাব আলীবর্দী খানের জীবদ্দশায় আদরের নাতি সিরাজের জন্য হিরাজহিল প্রাসাদ নির্মাণ করা হয়েছিল। এই প্রাসাদ এত বিশাল ছিল যে 3 ইউরোপীয় রাজার বসবাসযোগ্য ছিল। হিরাজহিল প্রাসাদ তৈরির জন্য সিরাজ নবাব হওয়ার অনেক আগে থেকেই গৌড় থেকে পাথর এনেছিলেন। এই প্রাসাদের পাশে একটি নান্দনিক ঝিল তৈরি করা হয়েছিল। দিনের বেলা ও জ্যোৎস্না রাতে ঝিলের জলে প্রাসাদের প্রতিবিম্ব প্রতিফলিত হয়ে এক অপরূপ সৌন্দর্য বিস্তার লাভ করত। হিরাজহিল প্রাসাদকে মনসুরগঞ্জ প্রাসাদও বলা হয়ে থাকে। এই প্রাসাদের উত্তর দিকে ছিল নবাব সিরাজউদ্দৌলার দরবার কক্ষ ও মসনদ। এই হিরাজহিল প্রাসাদ থেকেই নবাব সিরাজউদ্দৌলা পলাশির প্রান্তরে রওনা দিয়েছিলেন এবং যুদ্ধে পরাজয়ের পর স্ত্রী লুৎফা ও শিশুকন্যাকে নিয়ে শেষবারের মতো হিরাজহিল প্রাসাদ ছেড়ে গিয়েছিলেন। নবাব সিরাজউদ্দৌলাকে হত্যার পরে সর্বস্ব লুটপাটের পাশাপাশি প্রাসাদটি ইংরেজরা ধীরে ধীরে
ধ্বংস করে দেয়। জানা যায় এই সুরম্য প্রাসাদ ধ্বংস করার জন্য নাকি নদী কেটে প্রাসাদের দিকে গতিপথ সরিয়ে আনা হয়েছিল সেই সময়ে। হিরাঝিল প্রাসাদের এমন দশা নিয়ে যে কেউ ভাবে না তাও নয়, সমর্পিতাদের মতো মানুষের অন্তরের অন্দরে এই প্রাসাদের জন্য রক্তক্ষরণ হয় বলেই হয়তো ঝোপঝাড়ের ভেতরে এই প্রাসাদ খুঁজে বের করে সংরক্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হিরাঝিল বাঁচানোর জন্য যে আন্দোলন, তার প্রধান উদ্যোক্তাই এই নারী। এই যে হিরাঝিল প্রাসাদ রক্ষায় যে আন্দোলন চলছে, যে দাবি আদায়ের চেষ্টা চলছে যে এখানে যেন হিরাঝিল প্রাসাদ সংরক্ষণ করা হয়, সেই আন্দোলনের সঙ্গে খুব সক্রিয়ভাবে রয়েছেন, সামনের লাইনে রয়েছেন সেই সমর্পিতা দিদি, যিনি নবাব সিরাজউদ্দৌলার কবরের পাশে প্রতিদিন আসেন, তার কবরের পরিচর্যা করেন। তিনি আজকেও এখানে এসেছেন এই হিরাঝিল প্রাসাদের এখানে, এই ধ্বংসস্তূপের এখানে। দিদি, এখানে কেন আসেন বারবার? এটা সিরাজউদ্দৌলার প্যালেস বলে, আসলে মনসুরগঞ্জ প্যালেস, মানে হিরাঝিল যেটাকে বলা হতো। নবাব সিরাজউদ্দৌলার যে কটা ক্রিয়েশন রয়েছে, যে কটা তিনি তার জীবদ্দশায় যে কটা স্থাপত্য তৈরি করতে পেরেছেন, যেমন মদিনা, ওখানে ইমামবাড়ি, হ্যাঁ, হিরাঝিল তাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ছিল। এইটা এমনভাবে তৈরি করা হয়েছিল গৌড় থেকে পাথর এনে, হ্যাঁ, এক অদ্ভুত রকম একটা ইটের কারুকার্যের সঙ্গে মোঘল আর্ট এবং তার সঙ্গে সাদা পাথরের কারুকার্য, দুটো মিলে একটা অসাধারণ প্রাসাদ ছিল, যেটা কিনা তৎকালীন সমাজের আমির ওমরাদের তাক লাগিয়ে দিয়েছিল। এবং যে প্রাসাদের রন্ধ্রে রন্ধ্রে নবাব নিজে বর্তমান, প্রতিটা মহল কেমন হবে, প্রতিটা মহলের কাজকর্ম কেমন হবে, এমনকি তিনি শেষের দিকে যখন শত্রু পরিবেষ্টিত হয়ে পড়েছিলেন, তখন আর তিনি চেহেল সিতুনে রাজসভা করতে যেতেন না, তিনি হিরাঝিলেই করতেন। এবং শেষবারের মতো তিনি এই প্যালেস থেকেই বেরিয়ে চলে যান। এই প্যালেসের সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার ইমোশনগুলো যুক্ত রয়েছে, তার ভালো লাগা, তার রুচি সম্পন্নতা, তার কষ্ট, তার দুঃখ, তার ভাবনা, তার চিন্তা, এবং শেষ অবধি বেইমানির কারণে যে অসহায়তা, সমস্তটা, তার বদনাম, তার সুনাম, সব কিছু মিলে এই প্যালেসটা যেন তার সাক্ষী। এখানে তো আসতেই হবে, আর এটাকে প্রিজারভেশন রেস্টোরেশন করতেই হবে। বন্ধুরা, এই যে আমি যে হাত দিয়ে ধরছি, দেখতে পাচ্ছেন, একেবারে হিরাঝিল প্রাসাদ আমি ধরছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি, খুবই ঝুঁকিপূর্ণ। দেখুন দাদা আসছেন, কত কষ্ট করে দাদা ওই যে ধরে আসছেন, যে এটি হিরাঝিল প্রাসাদ, ধরে ধরেই প্রাসাদের আরও অংশ আমরা দেখার জন্য আসছি। দেখুন, আর একটু সামনে যেতেই হবে। এখানে এসে একটি জিনিস আমার নজরে পড়লো, আপনাদেরকে একটু দেখাই, যে আজ থেকে কত শত বছরের পুরনো একটি রাজপ্রাসাদ, নবাব সিরাজউদ্দৌলার রাজপ্রাসাদ হিরাঝিল প্রাসাদ, সেই প্রাসাদের পয়ঃনিষ্কাশন পদ্ধতি সেই সময়ে কতটা আধুনিক ছিল। দেখুন, ওই যে দেখুন, দুটি পাইপের মতো দেখা যাচ্ছে নিচে, আপনারা ভালো করে খেয়াল করুন, দেখতে পাবেন, ওই যে ঠিক ওই যে দেখুন, দুটি পাইপের মুখ, কিন্তু সেই পাইপগুলো তৈরি করা হয়েছে পোড়া মাটি দিয়ে, সম্ভবত এখান থেকে যেটি আমি দেখতে পাচ্ছি। এটি সত্যিই একটি যে দুর্দান্ত একটি, সেই সময়ের যে একটি দারুণ একটি নির্মাণ ছিল, সেটি কিন্তু বোঝাই যায়। দাদা, এই যে স্থাপনা নির্মাণশৈলী তো অনেক আধুনিক ছিল সেই সময়। মুর্শিদাবাদের যতগুলো প্রাসাদ ছিল, সব থেকে সুন্দর একটা প্রাসাদ ছিল তো আমাদের মতিঝিল প্রাসাদ, তার থেকেও বহু গুণে ভালো ছিল আমাদের হিরাঝিল প্রাসাদ। মানে এত বড় প্রাসাদ ছিল এবং তার এত বড় মানে এলাকা জুড়ে এই প্রাসাদটা ছিল, যে আমরা খুব সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের মধ্যে আমরা বিচরণ করছি একটা ধ্বংসাবশেষের মধ্যে, কিন্তু এই প্রাসাদ আজকে এই যে জল বয়ে যাচ্ছে, এই জলের তলায় প্রাসাদ তৈরি হয়ে গেছে, বিরাট এবং খুব আধুনিক একটা প্রাসাদ ছিল। এই যে পয়ঃনিষ্কাশন পদ্ধতি, একদম সেই সময়ে কত সুন্দরভাবে প্ল্যানিং একটা ছিল, আমরা চিহ্ন দেখতে পাই বিভিন্ন জায়গাতে, আমরা খুঁজে পাই, মানে প্রাসাদ যে কত আধুনিক, আমরা ঘুরে ঘুরে আরও দেখাবো তোমাকে। বন্ধুরা দেখুন, নদীতে তো বিলীন হয়ে গেছে বেশ কিছু অংশ এই হিরাঝিল প্রাসাদের, তারপরেও দেখুন এই যে খুব ভালো করে খেয়াল করুন, যে এই প্রাসাদের কত বড় অংশ এখন পর্যন্ত টিকে রয়েছে। যদি এখনও এটি সংরক্ষণের ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু
আরও অনেক অংশ টিকে যাবে, অর্থাৎ মানুষ এই হিরাঝিল প্রাসাদটি দেখতে পাবে। এই দেখুন না, এখন পর্যন্ত কত বড় বড় অংশ আমরা দেখতে পাচ্ছি। সমর্পিতা দি একটু এদিকে আসবেন, কথা বলি। এই যে আমরা যে দেখছি, এটি আসলে গঠনটা কেমন যেন মনে হচ্ছিল, এটা আসলে কি বলবেন একটু? এখানে তিন রকমের গঠন আছে, মানে ভাঁজগুলো তিন রকম আছে, একটা খাঁজ ঢেউ খেলা, দরজার উপরে যেরকম থাকে, আর একটা খাঁজ, একটা খাঁজ এইটা ছাদের ধারে হতে পারে, কোন একটা বারান্দার ধারে হতে পারে, একটা প্যালেস বসে গেছে। মানে যেটা মানুষদার সঙ্গে কথা বলতে গিয়ে একটা সূত্রে জানতে পেরেছিলাম যে হিরাঝিল প্যালেসকে আসলে রাতের অন্ধকারে মাটি কেটে কেটে বসিয়ে দেওয়া হয়েছিল। ভাগীরথীর অত স্রোত ছিল না যে হিরাঝিলকে ধুইয়ে নিয়ে বেরিয়ে গেছে। আর মনে হয় সিরাজ দৌলার মতো একজন মানুষ এরকম বৃহৎ আকার একটা প্যালেস তৈরি করেছেন, সেরকম নড়বড়ে তা তো সম্ভব না, কংক্রিট ছিল, দারুণ সলিড ছিল সেটা। তো এখানে গঠন এখনো, এত অত্যাচারের পরেও এখানে গঠন দেখুন, পুরো ভাঁজগুলো দেখুন, কার্ভগুলো দেখুন, এগুলো প্রিজার্ভ করা যায়, অনায়াসে প্রিজার্ভ করা যায়, ইতিহাসের মূল্যে প্রিজার্ভ করা যায় এগুলো। এখানে দেখছেন, এদিকে আসুন, আমি আরো দেখাবো। পুরো এই স্ট্রেচটা রয়েছে, পুরোটা খাটকাটা 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 খাটকাটা, এই দিকটা তো আরো হয়ে আছে। এই দেখুন পুরো পুরো এটা উপরের কার্নিশের অংশ হতে পারে, উপরের কার্নিশের ছাদের অংশ হতে পারে, বারান্দার অংশ হতে পারে। এই পোর্শনটা দেখুন কি বৃহৎ জায়গান্তিক হয়ে আছে, বুঝতে পারছেন? ইটের খাঁজে খাঁজে রয়েছে যে সিরাজদৌলাকে মুর্শিদাবাদে খুঁজতে এসে টুরিস্টরা যারা সিরাজকে ভালোবাসেন কিচ্ছু পান না। দেখুন না, সিরাজদৌলার সব কিছু আছে, যত্ন হচ্ছে না, সেই মানুষটা সম্মান পাচ্ছে না, তার সম্মান তাকে ফিরিয়ে দিতেই হবে। এখানে যখনই আসি না, যতবারই বহুবার তো এসেছি, আসলে কেমন যেন একটা দীর্ঘশ্বাস পড়ে, একটা বড় নিঃশ্বাস, মানে যেন কী যেন একটা ছিল, কী যেন পেলাম, কী যেন হারিয়ে গেল, একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয়। সত্যি সত্যি একটা দীর্ঘশ্বাসের নাম এখন এই হিরাঝিল প্রাসাদ। এখানে যিনি আসবেন তাকে দীর্ঘশ্বাস ফেলতেই হবে, যদি তিনি এই বাংলার এই মাটির সন্তান হয়ে থাকেন তাহলে তো তার দীর্ঘশ্বাস আরও দীর্ঘ হয়ে যাবে। কী একটা স্থাপনা, আর এভাবেই ধ্বংসস্তূপ চিন্তা করা যায়। বিরাট যে জায়গাটা আপনি দেখুন, মাঝখানে একটা করে পাঁচিলের মতো, এখানে একটা পাঁচিলের মতো, এবার এবার বলুন, এখানে দুটো ঘর, ওই উল্টো দিকে দুটো ঘর, বিশাল বিশাল চারখানা ঘর আছে। তার মানে মাটি খুঁড়লে, আমি তো প্রত্নতাত্ত্বিক নই, মাটি খুঁড়লে কিন্তু কিছু না কিছু পাওয়া যাবে এখানে, যেটার জন্য হিরাঝিল প্যালেস নতুন করে সেজে উঠতে বাধ্য। ইতিহাস তো সংরক্ষণ করার জিনিস, ইতিহাস কি ধরে ধরে দেবে নাকি গোটা জিনিসটা? নালন্দা বিশ্ববিদ্যালয়ে কি তাই আছে? দেখুন এই যে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই সোজা দেখুন একটু উঁচু দেয়ালের মতো, ঠিক এখান থেকে 30 ফিট দূরে দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন কি না দেখায়, ওই যে ওইখানে দেখুন উঁচু দেয়ালের মতো, বা আরেকটি দেয়াল চলে গেছে এখান থেকে এই সোজা বরাবর। তো সব কিছু মিলিয়ে কিন্তু এই প্রাসাদের যে বিশাল স্ট্রাকচার সেটি কিন্তু বোঝা যাচ্ছে। অনেকেই বলছেন, বিশেষ করে সমর্পিতাদি যেটি বলছেন, এখানে যদি খনন করা হয় তাহলে হয়তো কিছু না কিছু হয়তো ঘর টর মাটির নিচে হয়তো বেরিয়ে আসতে পারে, সেই ধরনের ধারণা করা হচ্ছে। বলা হচ্ছে এক সময়ের বহু বছর আগে নাকি বড় একটি বন্যায় এখানে নাকি মাটির বন্যার ঢলের কারণে অনেক মাটি এসে পড়েছিল এই প্রাসাদের উপরে, এই ধরনের কথাও প্রচলিত আছে। তারপরে নাকি এই প্রাসাদের অনেক অংশ মাটির নিচে চলে যায়। এই যে দেখুন, এটি কিন্তু উঁচু, দেখুন কত বড়, একেবারে দেয়ালের মতো হয়ে রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের আমাদের বা আমাদের ভারত সরকারের যে প্রত্নতত্ত্ব বিভাগ, তারা যদি এখানে হস্তক্ষেপ করেন এবং এখানে যদি মাটি সরিয়ে, কারণ আমরা মাটিতে যেখানেই হাত দিচ্ছি সেখান থেকেই বেরিয়ে আসছে সেই আমলের ইট, তাহলে এখানে যদি অ্যাটলিস্ট 2 ফুট কি 3 ফুট অন্তত যদি মাটি সরিয়ে দেওয়া হয়, প্রাসাদের অনেকটা অংশ বেরিয়ে আসবে এখানে। আশ্চর্য কথা, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই যে এটা নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদ। এটা নিয়ে দ্বিতীয়বার ভাবার কিছু নেই, এটা নিয়ে মানে অন্যরকম চিন্তা করার কিছু নেই, যেটি একেবারে চিরন্তন সত্য এবং প্রমাণিত সত্য, যেটা হিরাঝিল প্রাসাদ। এবং এটার অবকাঠামো অনেকটা দৃশ্যমান চোখের সামনে, বেশ কিছু অংশ নদীতে বিলীন হয়ে যাচ্ছে, সেই ইঁট, সেই দেয়াল, সেই কার্নিশ সব কিছু আমরা দেখতেই পাচ্ছি চোখের সামনে, আরও অনেক অংশ জুড়ে বোঝা যাচ্ছে যে অবকাঠামো রয়েছে। তাহলে এখানে তো খনন করলে কিছু না কিছু বের হয়ে আসবে সেটাই ধারণা করা যায়। যাতে কাজে একটু পালে হাওয়া লাগে তার জন্য এই 23 তারিখ পলাশী দিবসের দিন
এই হীরাঝিলেতে আমাদেরই হীরাঝিলে একজন শরিক উজ্জ্বল এবং তার পরিবার 300 জমি দান করেছেন এবং সেই জমির ওপরে পলাশির যুদ্ধের যারা শহীদ হয়েছেন এবং নবাব সিরাজদৌল্লার স্মৃতির উদ্দেশ্যে এবং হীরাঝিল বাঁচাও আন্দোলনকে কেন্দ্র করে এখানে তৈরি হবে একটা শহীদ বেদি এবং তার পরবর্তীতে শহীদ মিনার। আমি জায়গাটা নিয়ে যাব। এখানে তো শহীদ মিনার তৈরি হতে যাচ্ছে সমর্পিতা দিয়ে এবং এই কমিটির উদ্যোগে, সেটা তো দেখলামই। আর দেখুন, এখানে ঘুরতে ঘুরতে এই যে বাঁশ ঝাড়ের মধ্যে হীরাঝিল প্রাসাদের একটি উঁচু অংশ দেখুন, একেবারেই হীরাঝিল প্রাসাদের একটি অংশ আমরা দেখতে পাচ্ছি। সত্যি সত্যি মানে এখন পর্যন্ত এভাবে যে উঁচু হয়ে আছে অন্য কোথাও এই আশপাশে দেখছি না, এই জায়গাটিতেই রয়েছে। আশ্চর্য কথা, এই যে উজ্জ্বল ভাই যেটি বলছেন সেটি হচ্ছে যে এটি এইরকম নাকি আরও উঁচু উঁচু ছিল, কিন্তু জমি তৈরি করার জন্য অনেকটা এটি সমতল করা হয়েছে। আসলে কি হয়েছিল বলুন তো? চাষযোগ্য জমি করার জন্য এসব এরকম এরকম প্রাচীর ছিল, লম্বা লম্বা বড় বড়, সেই প্রাচীরগুলো ভেঙে চাষযোগ্য জমি করা হয়েছে। মানে কি কথা, চিন্তা করতে পারেন যে একটি রাজপ্রাসাদ, শুধু রাজপ্রাসাদ নয়, এই এই উপমহাদেশের ইতিহাসের একটি বড় নিদর্শন এই হীরাঝিল প্রাসাদ। সাধারণ মানুষের মূল্য কী বুঝবে যদি সেই রকম জায়গা থেকে বোঝানো না হয়? এখন আমরা যাব সেই জায়গাতে যেখানে এই সমর্পিতাদের উদ্যোগে বা এই কমিটির উদ্যোগে সেই শহীদ মিনার হওয়ার প্রস্তুতি চলছে, অর্থাৎ সেই জায়গাটিতে শহীদ মিনার হবে। আর এই যে দেখছেন উজ্জ্বল ভাই, তিনি সেই জায়গাটি দান করেছেন। আপনি চিন্তা করতে পারেন এই সময় কে কাকে জায়গা দেয়, এই জায়গাটি তিনি দিয়েছেন। চলুন সেই জায়গাটিতে, উজ্জ্বল ভাই চলুন। আমার বাড়ি, হ্যাঁ এই বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি ছিল, এখানে মাটির বাড়ি ছিল। হ্যাঁ এই জায়গা, এই জায়গাটা ঠিক এই জায়গাটা যে উঁচু করা আছে, এই জায়গাটা আমার জন্ম হয়েছে। আচ্ছা, আর আমি পাশে এই জায়গাটা দিই, এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা দিই। 36x36 স্কয়ার ফুট জায়গা এই জায়গাটা, 300 36x36। এই যে কাগজ হয়ে গেছে আমাদের, একটা ডিড হয়েছে উজ্জ্বলের সঙ্গে, আমি সেটা নিয়েছি, ডিড হয়েছে। এখানে লেখা আছে ওনার উজ্জ্বলের মায়ের নাম সবিতা সরকার, মৃত হরেন্দ্রনাথ সরকার উজ্জ্বলের বাবার নাম, উজ্জ্বল সরকার, নিখিল সরকার, গ্রহীতা আমার নাম লেখা আছে আমার অ্যাড্রেস। বিষয় হচ্ছে নবাব সিরাজদৌল্লা এবং পলাশির যুদ্ধের শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের, অর্থাৎ সবিতা সরকার, উজ্জ্বল সরকার এবং নিখিল সরকার, 300 জমি আমাদের মালিকানাতেই সমর্পিত দত্ত এবং তার সংস্থাকে আজীবন ব্যবহার করার অনুমতি দানের চুক্তিপত্র। মানে এইটা, এবং একটা পয়েন্ট এখানে যেটা আছে সেটা হচ্ছে যে যদি এই জায়গা সিরাজদৌল্লা এবং তার সংলগ্ন জিনিসের জন্য ব্যবহার করা না হয় সেই দিন এই চুক্তিপত্র ক্যান্সেল হয়ে যাবে। এটা শুধুমাত্র সিরাজদৌল্লার কাজে ব্যবহার হবে এবং সেটা শহীদ মিনার, শহীদ বেদি, শহীদ বেদি এই বছরই 23 জুন আমরা তৈরি করবো। এই জায়গাতে লোকেশন, বন্ধুরা এই জায়গাটা লোকেশন, ঠিক ঠিক এই জায়গাতেই সেই শহীদ মিনার নির্মাণ হবে নবাব সিরাজউদ্দৌলার স্মরণে তার হীরাঝিল প্রাসাদের জায়গায়। এই জায়গাটি অলরেডি দেয়া হয়ে গেছে, হয়তো 23 জুনের আগেই হয়তো এখানে কাজ শুরু হয়ে যাবে। সমর্পিতাদের চিন্তাভাবনার সব কিছুতেই নবাব সিরাজউদ্দৌলা, তাই তো সব কিছু ছেড়ে কলকাতা থেকে চলে এসেছেন মুর্শিদাবাদে। নবাব সিরাজের প্রাসাদ রক্ষার প্রাণান্ত চেষ্টার পাশাপাশি খোশবাগে তাঁর কবরের পরিচর্যাও চালিয়ে যাচ্ছেন নিরলসভাবে। পরের পর্বে এ নিয়ে একটি ভিডিও দেখতে পাবেন আপনারা। এই যে আমার এখানে আমার নারী পুত্র আছে, আচ্ছা এই যে আমাদের বাড়ি পুরনো, এখানে আমাকে মা আমার পৃথিবীতে নিয়ে এসছেন আমাকে, ঠিক আছে, এখানে আমার নারী পুত্র আছে, ওর জন্যে আমি এই জায়গাটার উপরে খুব ভক্তি। জীবনে কোনোদিন বেচবো এরকম মনে করিনি, কোনোদিনও বেচবো না। আমার 100 স্কোয়ার ফুট জায়গা আমার জন্য পার্সোনাল আজীবন থাকবে। আপনি হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদের জায়গাতেই জন্মগ্রহণ করেছেন? একদম ঠিক। এটা আপনার কেমন লাগে? এটা তো নিজেকে গর্বিত মনে হয় যে আমি নবাবের হীরাঝিলে জন্মগ্রহণ করেছি, জানতে পারছি আমি নবাবের হীরাঝিলে জন্মগ্রহণ করেছি, নিজেকে খুব অনেক বড় মনে হয়। আসলে এখানে একটি মাটির বাড়ি ছিল, সেই মাটির বাড়িতেই জন্মগ্রহণ করেছেন এই উজ্জ্বল ভাই। আর
এই মাটির বাড়িটি এমন একটি জায়গায় যেটি হচ্ছে হিরাঝিল প্রাসাদের মধ্যেই। সেই হিসেবে হিরাঝিল প্রাসাদ নেই, সেই প্রাসাদের ভিতরে বাড়ি ছিল, সেই বাড়িতে জন্ম নিয়েছেন। এবং সে কারণেই নবাব সিরাজউদ্দৌলার প্রতি তার অগাধ ভালোবাসা, এবং এ কারণেই কিন্তু তার এই যে মহত্ব। তিনি এই মাটিতে, এই মাটি কখনো তিনি বিক্রি করতে চাননি। যেখানে তিনি জন্মেছেন, যেখানে তার নারী পোতা রয়েছে, সেখানেই তিনি শেষ যাত্রায় শায়িত হতে চান। আর পাশেই ঠিক এই যে এই জায়গায় উনি শায়িত হতে চান, আর এই জায়গাটি দিয়েছেন নবাব সিরাজউদ্দৌলার স্মরণে সেই শহীদ মিনার স্থাপনের জন্য। হিরাঝিল প্রাসাদের ধ্বংসস্তূপে দাঁড়িয়েও যেন এক ইতিহাসের সাক্ষী হলাম আজ আমি। যদিও ইটসুরকি ছাড়া এখানে সেই প্রাসাদের আর তেমন কিছুই দৃশ্যমান নেই, তবু ইতিহাসের মূল্য বিচারে এই ধ্বংসস্তূপই বাংলার ইতিহাসের এক অমূল্য সম্পদ।